স্ট্যান্ডার্ড ওয়ানের ছেলে মেয়েরা, এখন তোমাদের জিকে ক্লাসটা এখন আমি নিচ্ছি। তোমাদের এর আগের দিন ফুলের সাথে পরিচয় এটা পড়ানো হয়েছিল এবং টাস্কও দেওয়া হয়েছে, হয়ে গেছে। আজকে পড়াবো ফলের সাথে পরিচয়। দেখো, 1 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, সরস ফল কাকে বলে? যে ফলের রস থাকে তাকে বলা হয় সরস ফল, যেমন আম, জাম, কাঁঠাল, এগুলো হলো সরস ফলের উদাহরণ। এবার নিরস ফল কাকে বলে? নিরস ফল হলো যে ফলের রস থাকে না তাকে বলা হয় নিরস ফল, যেমন নারিকেল, সুপারি, আখরোট, এগুলো হলো নিরস ফলের উদাহরণ। ফলের ভিতর কি থাকে? ফলের ভিতর বীজ থাকে। বীজ থেকে কি হয়? বীজ থেকে চারা হয়। কোন ফল জলে হয়? জলে হয় পানি ফল। আমাদের জাতীয় ফল কি? আমাদের জাতীয় ফল হলো আম। কোন কোন ফলে একটি বীজ থাকে? যেমন আম, জাম, লিচু, এইসব ফলে একটি করে বীজ থাকে। কোন ফলের মধ্যে জল থাকে? ডাবের মধ্যে জল থাকে। কোন কোন ফলে অনেক বীজ থাকে? যেমন আতা, পেয়ারা, পেঁপে, কাঁঠাল, এইসব ফলের মধ্যে অনেকগুলো করে বীজ থাকে। সবচেয়ে বেশি ফল দেয় কোন গাছ? সবচেয়ে বেশি ফল দেয় আখরোট গাছ। কয়েকটি রসালো ফলের নাম করো। কয়েকটি রসালো ফলের নাম হলো আম, জাম, লিচু, কাঁঠাল, সবেদা, জামরুল, এগুলো সবই রসালো ফল। কয়েকটি মিষ্টি ফলের নাম বলো। মিষ্টি ফল হলো আম, জাম, কাঁঠাল, এগুলোই হলো আবার মিষ্টি ফলের নাম। তাহলে তোমরা 11 পাতাটা ভালো করে বাড়িতে পড়বে। এই পর্যন্তই পড়া দেওয়া রইলো তোমাদের, আর তোমাদের পড়া হোয়াটসঅ্যাপে দেওয়া হবে।